প্রাথমিক সহকারী শিক্ষক পদের জেলা উপজেলাতে শূন্য পদের তালিকা 2023। সর্বশেষ শিক্ষক নিয়োগের পর যে সকল পদগুলো শূন্য রয়েছে সেই হিসাবগুলো এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। নিজ নিজ জেলা ও উপজেলার হিসাব অনুযায়ী দেখে নিন আপনার এলাকায় শূন্যপদসমূহের তালিকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী 44,713টি পোস্ট এখনও খালি রয়েছে। সূত্র প্রথম আলো। খুব শীঘ্রই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গাইবান্ধা জেলার শূন্যপদের সংখ্যা 581 জন, ভোলা জেলার মোট শূন্যপদের সংখ্যা 711 জন, হবিগঞ্জ জেলার মোট শূন্যপদের সংখ্যা 573 জন, কুমিল্লা জেলার মোট শূন্যপদের সংখ্যা 1194 জন, টাঙ্গাইল জেলার মোট শূন্যপদের সংখ্যা 505 জন, নাটোর জেলার মোট শূন্যপদের সংখ্যা 524 জন, ঝালকাঠি জেলার মোট শূন্যপদের সংখ্যা 231 জন, ময়মনসিংহ জেলার মোট শূন্যপদের সংখ্যা 837 জন, মুন্সিগঞ্জ জেলার মোট শূন্যপদের সংখ্যা 342 জন, পিরোজপুর জেলার মোট শূন্যপদের সংখ্যা 375 জন, ফরিদপুর জেলার মোট শূন্যপদের সংখ্যা 516 জন, চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট শূন্যপদের সংখ্যা 360 জন, বরিশাল জেলার মোট শূন্যপদের সংখ্যা 670 জন, লালমনিরহাট জেলার মোট শূন্যপদের সংখ্যা 370 জন, রাজশাহী জেলার মোট শূন্যপদের সংখ্যা 516 জন, সুনামগঞ্জ জেলার মোট শূন্যপদের সংখ্যা 782 জন, দিনাজপুর জেলার মোট শূন্যপদের সংখ্যা 1400 জন, যশোর জেলার মোট শূন্যপদের সংখ্যা 552 জন, গোপালগঞ্জ জেলার মোট শূন্যপদের সংখ্যা 258 জন, সিরাজগঞ্জ জেলার মোট শূন্যপদের সংখ্যা 410 জন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট শূন্যপদের সংখ্যা 504 জন, চট্টগ্রাম জেলার মোট শূন্যপদের সংখ্যা 1237 জন, বরগুনা জেলার শূন্যপদের সংখ্যা 308 জন, জয়পুরহাট জেলার মোট শূন্যপদের সংখ্যা 265 জন, বগুড়া জেলার শূন্যপদের সংখ্যা 748 জন, ঢাকা জেলার মোট শূন্যপদের সংখ্যা 697 জন, পাবনা জেলার মোট শূন্যপদের সংখ্যা 605 জন, বাগেরহাট জেলার মোট শূন্যপদের সংখ্যা 586 জন, শেরপুর জেলার মোট শূন্যপদের সংখ্যা 427 জন, মেহেরপুর জেলার মোট শূন্যপদের সংখ্যা 219 জন, চুয়াডাঙ্গা জেলার মোট শূন্যপদের সংখ্যা 318 জন, সাতক্ষীরা জেলার শূন্যপদের সংখ্যা 472 জন, কুষ্টিয়া জেলার শূন্যপদের সংখ্যা 432 জন, কক্সবাজার জেলার শূন্যপদের সংখ্যা 48 জন, সিলেট জেলার মোট শূন্যপদের সংখ্যা 593 জন, ফেনী জেলার মোট শূন্যপদের সংখ্যা 405 জন, নওগাঁ জেলার মোট শূন্যপদের সংখ্যা 720 জন, জামালপুর জেলার মোট শূন্যপদের সংখ্যা 375 জন, খুলনা জেলার মোট শূন্যপদের সংখ্যা 626 জন, চাঁদপুর জেলার মোট শূন্যপদের সংখ্যা 411 জন। সহকারী শিক্ষকের শূন্যপদ সহ মোট শূন্যপদসমূহ আরও বৃদ্ধি পাবে। তো আপনি কোন এলাকা থেকে পরীক্ষা দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা।